गुड मॉर्निंग स्टूडेंट्स, आशा करी तुम्हारा सबाई भलो आछो, सुस्थ आछो। आज आमी क्लास नाइने बांगला क्लासे आबार एसेछि। आज के आमरा पढ़ब एकटि पद्य जेटा तुम्हारे पाठ्य बोइयेर मध्ये रयेछे। पद्यटिर नाम आबहमान, कवि नीरेंद्रनाथ चक्रवर्ती। कवि आमादेर बांगला साहित्येर आधुनिक कवि हिसेबे एकजन विशेष भावे उल्लेखयोग्य कवि। तार जन्म 1924 सालेर 19 अक्टोबर बर्तमान बांग्लादेशेर फरिदपुर जिलाय। तिनि शुधुमात्र कवि हिसेबेई जे उल्लेखयोग्य छिलेन बा विख्यात छिलेन ता नय, तिनि तार गद्य उपन्यास प्रभृति क्षेत्रेओ किन्तु स्वनामधन्य। तिनि छोटोदेर जन्य अनेक ग्रंथ लिखेछेन। छोटोदेर ग्रंथगुलिर मध्ये उल्लेखयोग्य हच्छे सादाबाग, बिबिर छड़ा प्रभृति। সেগুলো কিন্তু কি না, শিশু সাহিত্যে বা শিশুদের মনের মধ্যে কিন্তু বিশেষভাবে সাড়া ফেলেছিল। তিনি কর্মজীবনে আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন এবং শিশুদের আনন্দমেলা পত্রিকা তিনি সম্পাদনা করতেন, যেই কারণে শিশুদের কাছে তিনি কিন্তু বিশেষভাবে পরিচিত এবং বিশেষ প্রিয় ছিলেন। কবির আজকে যে আমি কবিতাটি পড়ব বা কবিতাটি সম্বন্ধে তোমাদের বিষয়বস্তুটা বোঝাবো, কবিতাটির নাম হচ্ছে আবহমান। আবহমান শব্দটার মধ্যে দিয়েই তোমরা বুঝতে পারবে কবিতার বিষয়বস্তু কি। আবহমান মানে কি? না, আবহমান মানে হচ্ছে চিরকালীন, যা চিরকাল ধরে চলে আসছে, যা বয়ে চলেছে। এই কবিতাটার মধ্যে কি বলা হয়েছে, কবিতাটার মধ্যে বলা হয়েছে কি না, যে আমাদের গ্রাম বাংলার জীবন, গ্রাম বাংলার জীবনে যে শান্তি, প্রকৃতির যে সৌন্দর্য, সেটা কিন্তু চিরকালীন, সেটা কিন্তু কোনোভাবেই নষ্ট হয় না। মানুষ কি করে না, মানুষ তার জীবিকার সন্ধানে, জীবন ধারণের প্রয়োজনে হয়তো গ্রাম ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়। হ্যাঁ, যখন নগর সভ্যতার উন্নতি ঘটলো, বিকাশ ঘটলো, তখন কি, তখন মানুষ কি করলো, তখন মানুষ গ্রামের সহজ সরল জীবন ছেড়ে হয়তো কিছুটা সমৃদ্ধির জন্য, কিছুটা শান্তি পাওয়ার জন্য, সুখ পাওয়ার জন্য সে কি করলো, শহরের পথে সে এগিয়ে চললো। কিন্তু শহরের যে একঘেয়েমি জীবনযাত্রা, যে যন্ত্র দানবের যে হাহাকার, যে চিৎকার, সেটা সে কিন্তু বেশি দিন সহ্য করতে পারলো না। তখনই সে কি হলো না, তখনই সে কিন্তু হাঁপিয়ে উঠলো। হাঁপিয়ে উঠে সে সেখান থেকে কি নিষ্কৃতি পাবার জন্য, শান্তি পাবার জন্য বারবার কিন্তু সে ফিরে আসতে চাইলো তার সেই প্রকৃতির কোলে, তার মায়ের কাছে শান্তির সন্ধানে। এই কবিতাটির মূল বিষয়বস্তুই কিন্তু হচ্ছে তাই। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বিখ্যাত কাব্যগ্রন্থগুলি হচ্ছে কি, নিরক্ত করবি, উলঙ্গ রাজা, অন্ধকার বারান্দা, এইগুলি এইগুলি। আর প্রথম কাব্যগ্রন্থ তার নীল নির্জন। এই প্রথম কাব্যগ্রন্থ লেখার পরই তার, তিনি কিন্তু কলেজ জীবনে এই নীল নির্জন কাব্যগ্রন্থটি রচনা করেন। তখন থেকেই কিন্তু তিনি পাঠক মহলে ভীষণভাবে সাড়া ফেলে দেন। তারপরে এই আমাদের যে আমি আবহমান কবিতাটি পড়াচ্ছি, এই আবহমান কবিতাটি কিন্তু এই অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের 30 সংখ্যক কবিতা। এই কবিতায় কি হয়েছে না, কবি কি বলেছেন না, গ্রামীণ জীবনের কথা কিন্তু তিনি তুলে ধরেছেন। এখানে তিনি বলেছেন, যা ফিরে তোর ওই লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। এর মধ্যে দিয়েই দেখো কবির বিশেষভাবে বৈশিষ্ট্য, কবিতার লেখার যে বৈশিষ্ট্য ছিল সহজ সরল ভাষায়, যা সহজেই লোকে বুঝে উঠতে পারবে। এই সামান্য একটা লাইনের মধ্যে দিয়ে কি বোঝা যাচ্ছে, দেখো সমস্ত গ্রামীণ জীবনের, গ্রাম্য জীবনের পল্লী প্রকৃতির মধ্যে গৃহস্থ বাড়ির, সমস্ত গৃহস্থ বাড়িতে কি দেখা যায়, ছোট ছোট শাক সবজি মানুষ লাগিয়ে থাকে। সেটা তার আনন্দ যেমন দেয়, তেমনি তার প্রয়োজনেও লাগে। পারিবারিক প্রয়োজনে ছোট ছোট শাকসবজি মানুষের দরকার হয়। গ্রামীণ জীবন তো বৈভবে ঐশ্বর্যে পরিপূর্ণ নয়, সাধারণ, অতি সাধারণ, সহজ সরল। সেখানে এই যে ছোট্ট ছোট্ট লাউ গাছ, কুমড়ো গাছ, যেগুলো কি মাচার উপরে ওঠে, সেই মাচার একটা সাধারণ গৃহস্থ বাড়ির ছবি যেন কবিতাটির মধ্যে দিয়ে কবি তুলে ধরেছেন। সেখানে বলছেন, এই যে শহরের ক্লান্তিকর একঘেয়ে জীবনযাত্রা থেকে মানুষ যখন হাঁপিয়ে উঠছে, যখন সেখানে সে থাকতে পারছে না, তখন কবি কি বলছেন, যা তুই সেখানে ফিরে যা, গ্রামে তোর ফিরে যা, যেখানে তোর জন্য শান্তি বিরাজ করছে। ওখানে ফিরে গেলে সন্ধ্যার বাতাসে ওই যে লাউ মাচাটাই ফুলটা দুলছে, সেখানে সে যেন কি পাবে, একটা অনাবিল আনন্দ খুঁজে পাবে, শান্তি খুঁজে পাবে, তার একঘেয়েমি ক্লান্তিকর জীবনের অবসাদ সে ভুলে যাবে। এখানে এই কবিতাটার মধ্যে দিয়ে কিন্তু কবি কি করেছেন না, এই আবহমানের মধ্যে দিয়ে কবি এই সাধারণ মানুষের জীবনযাত্রাকে তুলে ধরেছেন। এই কবিতাটার বিষয়বস্তুই হচ্ছে তাই।
আজকে আমি শুধুমাত্র তোমাদের এই কবিতাটির বিষয়বস্তু সম্বন্ধেই আলোচনা করলাম। তোমরা ভালো করে কবিতাটি পড়বে, তাহলে প্রত্যেকটা লাইন বুঝতে পারবে। পরের দিন আমি তোমাদেরকে কি করব, প্রশ্ন উত্তর কতগুলি আমি তোমাদের বুঝিয়ে দেব, যেগুলি তোমরা কিন্তু কি পাচ্ছ না প্রত্যেক দিনের অ্যাসাইনমেন্টে, কিন্তু আমরা এখন এই আবহমান কবিতাটি প্রশ্ন উত্তর দিচ্ছি, সেগুলো ভালো করে পড়বে, কবিতাটির বিষয়বস্তু তোমরা পড়বে, এবং পরের দিন আমি আবার তোমাদেরকে কবিতার প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে দেব। ধন্যবাদ।